ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ বাংলাদেশের প্রথম শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে 1909 খ্রিস্টাব্দে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল গভর্নমেন্ট আদেশ নং 53 তারিখ 6 জানুয়ারি 1909 এর মাধ্যমে ঢাকার আরমানিটোলায় 1909 খ্রিস্টাব্দে টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা হয়। 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত কলেজটি আরমানিটোলায় ছিল। পরবর্তীকালে এটি ধানমন্ডিতে স্থানান্তর করা হয়। কলেজের প্রথম প্রিন্সিপাল নিযুক্ত হন ইভানি বিস। 1909 থেকে 1910 সাল শিক্ষাবর্ষে সর্বমোট 12 জন প্রশিক্ষণার্থী নিয়ে কলেজের বিএড কোর্স চালু হয়। 1906 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় এন্ট্রান্স পরীক্ষায় ভয়াবহ ফলাফলে বিপর্যয় দেখা দিলে এই অঞ্চলে শিক্ষক প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয়। এমত অবস্থায় বাংলায় দুটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়, একটি ঢাকায় অন্যটি কলকাতায়। 1908 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ডেভিড ইয়ার ট্রেনিং কলেজ। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের আয়তন 8 একর। এখানে প্রশাসনিক ও একাডেমিক ভবন একত্র রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাস, অধ্যক্ষের বাসভবন, তত্ত্বাবধায়ক কোয়ার্টার, ডরমেট্রি, মিলনায়তন, মসজিদ, শহীদ মিনার ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ভবন। কলেজে খেলাধুলার জন্য রয়েছে বেশ বড় একটি মাঠ। এই কলেজে 2টি পুরুষ ছাত্রাবাস, 1টি ছাত্রীনিবাস এবং 1টি বিজ্ঞান উন্নয়ন ভবন রয়েছে। পুরুষ ছাত্রাবাস 3 তলা এবং মহিলা ছাত্রাবাস 4 তলা বিশিষ্ট। কলেজের মূল ভবনের 2টি তলায় অবস্থিত লাইব্রেরিতে প্রায় 21,000-এর মতো বিভিন্ন ধরনের বই সংগৃহীত আছে। এছাড়া বেশ কিছু থিসিস পেপার, জার্নাল, পত্রপত্রিকা সংগৃহীত হয়েছে। লাইব্রেরি সরকারি ছুটির দিন বাদে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। এ প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই লাইব্রেরি থেকে বিভিন্ন সেবা পেয়ে থাকে। এখানে শিক্ষা ও গবেষণার উপর 4 বছর মানে অর্থাৎ 8 সেমিস্টার বিএড, অনার্স ও মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয়। প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে ভর্তিচ্ছুক ছাত্রদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। ভর্তির নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। বিএড ও এমএড কোর্সের মেয়াদকাল 10 মাস করে। মোট 600 আসনের বিএড আবেদনপত্র বাছাইয়ের পর সরাসরি ভর্তি করা হয়। জুন মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে জুলাই মাস থেকে বিএড ও এমএড কার্যক্রম শুরু হয়। বিএড অনার্স ও এখানে ভর্তি হয়। সময় 4 বছর, 8 সেমিস্টার, আসন 120টি। অনলাইনে আবেদন, এরপরে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে ক্লাস শুরু হয়। বর্তমানে কলেজে একজন অধ্যক্ষ, একজন উপাধ্যক্ষ, একজন অধ্যাপক, 14 জন সহযোগী অধ্যাপক, 19 জন সহকারী অধ্যাপক, 14 জন প্রভাষক, 13 জন প্রভাষক উন্নয়ন প্রকল্প, 3 জন সহকারী অধ্যাপক বিজ্ঞান উন্নয়ন কেন্দ্র, 4 জন গবেষণা সহকারী, 1 জন গ্রন্থাগারিক, 3 জন সহকারী গ্রন্থাগারিক, 2 জন কম্পিউটার অপারেটর সুপারভাইজার, 7 জন একাডেমিক স্টাফ, 11 জন সরকারি কর্মচারী, 11 জন কর্মচারী উন্নয়ন প্রকল্প, 4 জন কর্মচারী বিজ্ঞান উন্নয়ন কেন্দ্র, 13 জন সরকারি কর্মচারী রয়েছে। কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা 1,500 জন।
যেখানে শিক্ষা ও গবেষণার উপর